যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের চাবি পুনরায় হাতে তুলে নিয়েছেন। সুইং স্টেটগুলোতে দৃঢ় অবস্থান ধরে রেখে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের দোরগোড়ায় পৌঁছে গেলেন। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুসারে ট্রাম্প পেয়েছেন 277টি ইলেকট্রাল ভোট, যেখানে কমলা থেমে গেছেন 226 ভোটে। বিশেষ করে পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে ট্রাম্পের শক্তিশালী অবস্থান তার জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই তিনটি রাজ্যে যথাক্রমে 19, 15 এবং 10টি ইলেকট্রাল ভোট রয়েছে। এছাড়া জর্জিয়াতেও তিনি জয় লাভ করেন, যেখানে রয়েছে 16টি ইলেকট্রাল ভোট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের বিগত শাসনামলে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং কিছু বিতর্কিত নীতির কারণে জনগণের আস্থা ডেমোক্র্যাটদের উপর থেকে কমে যায়। এনবিসির জরিপেও দেখা যায়, দেশের 51% ভোটার অর্থনৈতিক ব্যবস্থাপনায় ট্রাম্পের প্রতি আস্থা রাখেন। ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নভঙ্গ হল কমলার। আবারও লাল শিবির অর্থাৎ রিপাবলিকান পার্টির হাতে ক্ষমতা যাচ্ছে এবং ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শুরু করছেন।